সুপ্রিয় দর্শক, সেভেন রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি রঞ্জু ক্রিসবি। আজ আলোচনার বিষয় সামাজিক অনাচার ও ন্যায় বিচার। দর্শক, এই আলোচনায় অংশ নিতে আপনারা SMS করুন, এর লিখে স্প্যাচ আপনার নাম, প্রশ্ন বা মতামত লিখে পাঠিয়ে দিন 16361 নম্বরে। আমি আবারও বলছি 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যারামা দত্ত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সদস্য অ্যাডভোকেট কুমার দেবুল দে এবং সিনিয়র সাংবাদিক আব্দুল বারী। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দেশ এগিয়ে চলেছে, অর্থনৈতিক চাকাও অনবরত ঘুরছে, মাথাপিছু আয় বাড়ছে, সব দিক থেকেই দেশের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে সামাজিক কিছু অনাচার যেমন বেড়েই চলেছে, তেমনি বিলম্বিত বিচার বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে অনেকেই বলছেন, এ কারণেই বাড়ছে অপরাধ। কুমার দেবুল দে, আপনার কাছ থেকে শুরু করি, যে বিলম্বিত বিচারের কারণেই সমাজে অপরাধ বাড়ছে, আপনিও তাই মনে করেন কিনা? এখন বিলম্বিত বিচার বিষয়টা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় একটা বিষয়। আপনি যদি বলেন, আমাদের বিচার ব্যবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি, একটা হচ্ছে আমরা দেওয়ানি ব্যবস্থা বলি, আর একটা হচ্ছে ফৌজদারি ব্যবস্থা বলি। আপনি যেটা বলতে চাচ্ছেন সেটার উত্তর আমি ফৌজদারি বিচার ব্যবস্থাতেই পাব। এখন বিচার হচ্ছে একটা প্রক্রিয়া, আপনার এটার আগেও একটা প্রক্রিয়া আছে, এটার পরেও একটা প্রক্রিয়া আছে। আপনার বিচারের আগের প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে তদন্ত। তদন্ত যদি ঠিকভাবে হয়, ঠিক সময়ে হয়, তাহলে বিচারটা ঠিক সময়েই হবে। আবার বিচার হওয়ার পরেও কিন্তু কিছু স্টেপ বাকি থাকে, আপনার আপিল, রিভিশন, এইভাবে আরও কিছু বিষয় থাকে। আপনার একটা বিচারিক আদালত একটা বিচার শেষ করে দিল, তার মানে এই নয় যে যাকে দোষী সাব্যস্ত করলো কালকেই সে তার বিরুদ্ধে এক্সিকিউশন শুরু হয়ে যাবে, তার ফাঁসির দণ্ড হলে ফাঁসির দণ্ড কার্যকরী হয়ে যাবে, এরকম না। তাকে কিন্তু আইনে আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাকে সুযোগ দেওয়া হয়েছে উচ্চতর আদালতে গিয়ে তার এই রায়টাকে চ্যালেঞ্জ করার সুযোগ। আপনার তদন্তটা শেষ হওয়ার পরে একটা চার্জশিট বলে একটা বিষয় আছে, আপনার প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে যদি তদন্তে আপনার সাক্ষ্য প্রমাণ যদি প্রচুর থাকে, তাহলে প্রাথমিকভাবে যদি অপরাধীদের বিরুদ্ধে আপনার ওই অপরাধ প্রমাণিত হয়, তখন কিন্তু তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। চার্জশিট দেওয়ার পরের প্রক্রিয়াটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া, তখন এটা আপনার বিচারিক আদালতে যাবে। আদালতের গেলে পরে বিচারিক আদালত তার বিচার শুরু করবে। এখন আপনি যেটা বলছেন বিলম্বিত বিচার, এটার একটু ব্যাখ্যা বলি। আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা, এটা বেসিক্যালি আপনার করে আপনার যেটার ভিত্তিতে পরিচালিত হয় সেই আইনটার নাম হচ্ছে আপনার কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর। এটা হচ্ছে 1898 সালের একটা আইন, যেটাকে আমরা ফৌজদারি কার্যবিধি বলি। আপনি যদি ফৌজদারি কার্যবিধির 339C একটা সেকশন আছে, ওইখানে দেখবেন যে বিচার কয়দিনে শেষ করতে হয়। সেখানে আপনি দেখবেন আদালতকে তারা দুইটা শ্রেণীতে ভাগ করলো, একটা বলছে ম্যাজিস্ট্রেট আদালত আর একটা বলছে জজ আদালত, যেটাকে আমরা সেশনস বা দায়রা আদালত বলি। সেক্ষেত্রে বলছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো মামলা বিচারের জন্য থাকে, তাহলে তাকে 240 দিনের ভিতর বিচার শেষ করতে হবে। আর যদি দায়রা জজে কোনো মামলা বিচারের জন্য যায়, তাকে বলছে আপনি 360 দিনের ভিতর বিচার শেষ করবেন। এখন যদি কোনো বিচার 360 দিনের ভিতর দায়রা আদালত শেষ করতে না পারে, তাহলে মনে করবেন এটা বিলম্বিত বিচার। আর যদি ম্যাজিস্ট্রেট আদালত যদি 240 দিনের ভিতর শেষ করতে না পারে, এটা হচ্ছে বিলম্বিত। এই নজির নিশ্চয়ই অসংখ্য আছে। হ্যাঁ, আমরা একটু যেতে চাই অ্যারামা দত্ত আপনার কাছে, যে সামাজিক অনাচার বাড়ছে, নিয়ন্ত্রণ দায় আসলে কাদের? বিচার হচ্ছে, আইন আছে, সেই সঙ্গে অপরাধও বেড়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? এটা সকলেই আমরা এখন চিন্তিত, কেন এই রকম অপরাধ বাড়ছে। একটা অপরাধ প্রবণতা, একটা মানসিক মনে হচ্ছে যে একটা বিপর্যয় হচ্ছে, একটা সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার যেটা বলে। বিশেষ করে যে দেখা যাচ্ছে যে এই অপরাধ বোধ প্রবণতাটা ভেতরে খুব কাজ করে, যেটা আমরা আগে কখনোই এরকম দেখি নাই, এবং এটা ক্রমশই এটা বাড়ার একটা হায়ার স্কেলে, একটা শিশু আরেকটা শিশুকে হত্যা করে, এটা কি কেউ শিখিয়ে দিয়েছে? না। এটা কি কেউ বলে দিয়েছে? না। তাহলে এটা কেন হচ্ছে? আমার যেটা
জায়গা থেকে বোঝা যে এখানে একটা পরিবারের একটা বড় একটা রোল রয়েছে, সমাজেরও একটা বিশাল রোল রয়েছে। এখন পরিবারগুলো যেমন মানে যে বাতাবরণে সে বেড়ে উঠছে সেই জায়গাটার অনেক ঘাটতি থাকছে, যাতে সুষ্ঠ একটা শিশু সুষ্ঠ পরিবেশে সুষ্ঠ মানে বাবা মার কাছে সুন্দরভাবে বড় হয়। কিন্তু এরা ছোটবেলা থেকে এখন দেখি, আমরা আগে দেখিনি, যে ছোট শিশুদেরকেই প্রথম থেকেই বন্দুক, ছোট বাচ্চাদেরকে বন্দুক জন্মদিনে উপহার দেওয়া হয়, বই দেওয়া হয় না। কিন্তু একটা বাচ্চারা একটা বড় বড় মানে ভেতরে একটা হিংস্রতা, একটা হিংসাত্মক প্রবণতা দেখা যাচ্ছে। তো সেইটা কিন্তু একটা মারাত্মক একটা জায়গায় হয়ে এখন দেখায় কি লাগছে, যে আমরা দেখছি যে ক্রমশই ভেতরে মানুষের ভেতরে একটা অপরাধ করার প্রবণতা, হিংস্রভাবে মানুষকে অ্যাটাক করা, এবং যে ভালোবাসার যে জায়গাগুলো, মানে মানুষ যে সুন্দর কোমল প্রবৃত্তি নিয়ে বড় হবে, মানে শিশুরা বড় হয় কোমল মন নিয়ে, এবং তাদের ভেতরে অপরাধ জ্ঞানটা কখনোই সেভাবে কিন্তু মানে গোড়াপত্তন হয় না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিশুদের থেকেই, শিশু বয়স থেকে, শিশুকাল থেকে মানে অপরাধ প্রবণতাটা কেন জানি ভেতরে তৈরি হচ্ছে, সেটা আমাদেরকে সকলকেই ভাবিয়ে তুলছে। যার জন্যে আজকে আমাদের এই সমাজে মানে পৃথিবী জুড়ে, এটা যে শুধু বাংলাদেশে তা নয়, এটা পৃথিবী জুড়েই এটা একটা এপিডেমিক মতো, এটা মহামারীর মতো। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা একটা মহামারীর মতো একটা প্রকোপ চারিদিকে পৃথিবী জুড়ে চলছে, যার জন্য পৃথিবীতে এত অশান্তি, এত যুদ্ধ, এত বিগ্রহ, এত ধরনের অদ্ভুত অদ্ভুত নির্যাতন, মানে এরকম তো আমরা কখনো মানে দুঃস্বপ্নেও ভাবিনি না, গল্পতেও পড়িনি। মানে এই জায়গাটাই আমাদের কেমন মনে হয় যে আমাদেরকে আসলে সমাজ এবং পরিবারের জায়গাটা, কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, এই জায়গাগুলোকে এবং শিক্ষার জায়গাগুলোকে রিভাইভ করলে, চিন্তা করে আরও ভালো করে কীভাবে একটা শিশুকে বড় করতে হয়, একটা সমাজের মধ্যে নিত্য কলহ থাকে এবং সে পরিবারে তারা মারামারি দেখে, নানা রকম পরিবেশেই তারা মনটাই ছোট থেকে বিষিয়ে যায়, যার কারণে তখন সেটা একটা রিভেঞ্জফুল অ্যাটিটিউড হয়। কিন্তু মানে যখন একটা বাবা মা ভালো সম্পর্ক থাকে না, সে শিশুটা যখন বড় হয় সে দেখতে থাকে তার বাবা তার মাকে নির্যাতন করছে, তার কিন্তু সে প্রবণতাটা মাথায় থেকেই যায়, এবং সে যখন বড় হয় তখন সেটা জল ভাতের মতো, সে ঠিকই মানে তার জীবনসঙ্গিনীকে সে সেই ধরনেরই অত্যাচার করে, হ্যাঁ, এবং আশেপাশে সকলকেই সে ধরনের, সেইখান থেকে সেই শিক্ষাটা সে পেয়ে বড় হচ্ছে, এটা তার বাস্তব জীবনেও তার প্রতিফলন হচ্ছে। আপনার কাছে আবারও আসবো, যে আরামদত্ত যেটা বলছিলেন যে শিক্ষাঙ্গনের একটা ভূমিকা আছে, অথচ আমরা এখন দেখছি শিক্ষাঙ্গনেও এক ধরনের নিপীড়নের খবর বারবারই আসছে, এছাড়া যানবাহন সহ বিভিন্ন জায়গায় নারীরা নিরাপদ নয়, অপরাধের প্রবণতা বেড়েই চলেছে। আপনার কাছেও একই প্রশ্ন, কেন না? আমরা একটা জিনিস দেখছি যে সমাজের ভিতরে আজকে যে অপরাধের প্রবণতা বাড়ছে বা অপরাধ হয়েছে তা না, সভ্যতা এবং সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই অপরাধ আছে। এই অপরাধকে দমন করার জন্যে যুগে যুগে রাষ্ট্রের যখন গোড়াপত্তন হয়েছে, সেই গোড়াপত্তনও এই সমস্ত সামাজিক অন্যায় অত্যাচার থেকে বাঁচানোর জন্যে একসময় মানুষ সংগঠিত হয়েছে, ইউনাইটেড হয়েছে, তারা রাষ্ট্র গঠন করেছে, আইন গঠন করেছে, আইন প্রয়োগকারী সংস্থা গঠন করেছে, শাস্তির ব্যবস্থা করেছে, নিয়ন্ত্রণ করেছে। অপরাধ এবং সামাজিক অনাচারকে নির্মূল করা সম্ভব না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণের সময় আমি দুটো উদাহরণ দিই। যেমন আমরা বলতে পারি শেরশাহের শাসনামল, সভ্যতার সূচনা কিন্তু ওই জায়গার থেকে শুরু হলো আমাদের এই অঞ্চলে, এই এলাকায়। তো সেখানে আমরা দেখছি যে সে সময় এমন কথা রয়েছে, তার শাসনামলে এমন একটা অবস্থা ছিল যে একটা মেয়ে রাস্তায় যদি মানে খুব একেবারে নিরাপত্তাহীন অবস্থায়ও থাকে, তাহলে তার কোনো হারানোর কিছু নেই, সম্ভ্রম হারানোর কোনো ছিল না। আমরা সুলতান মাহমুদের আমলে যদি সুলতানি আমলে যাই, সেখানেও ওই একই ব্যবস্থা ছিল যে একটা সোনার থাল নিয়ে কেউ ঘুমাচ্ছে সেটা চুরি করার জন্য কেউ নেই, একটা মেয়ে শুয়ে আছে নির্বিঘ্নে তাকে ক্ষতি করার জন্য কেউ নেই। কিন্তু আজকে যুগে যুগে যুগের সাথে তাল দিয়ে আমরা অপরাধটা কিন্তু বাড়তেছে। কীরকম বাড়তেছে? আগে ছিল চুরি, ডাকাতি, খুন, এইসবগুলো ছিল, ক্ষতি সাধন, এইসব ছোটো ছোটো অপরাধ ছিল। আজকে কিন্তু অপরাধের ধরন চেঞ্জ হয়েছে, এখন চুরি ডাকাতি এইগুলো কিন্তু লেস হয়ে আসছে, খুনের সংখ্যাটাও
একেবারেই খুব যে আগে যেরকম শোনা যায় তো অমুক জায়গায় বাড়াবাড়ি হচ্ছে, 8-10 লোক মারা গেছে, এই যে গ্রুপ রায়োটিং সেটাও কিন্তু নেই এখন আমাদের, অন্যভাবে আমরা যেটা দেখছি যে সমাজের ভিতরে সবচেয়ে যেটা অপরাধ ঘটতেছে, অপরাধের কিন্তু মূল আমরা যেটা বলি খুনের সূত্র বাংলাদেশে এই অঞ্চলে খুনের কারণ ছিল তিনটা, অপরাধের তিনটা কারণ ছিল খুনের পিছনে, যেমন ছিল একটা নারী নেতৃত্ব, হ্যাঁ একটা নারী নেতৃত্ব, আর একটা হচ্ছে স্বার্থ। কোনো বেশিরভাগ আমাদের যদি মুসলিম সভ্যতার কথা বলা হয় তাহলে মুসলিমদের শুরু কিন্তু এখান থেকেই, নারী দিয়েই শুরু হয়েছে, তারপরে আসছে কি, প্রথম হলো নারী, তারপরে নেতৃত্ব, তারপরে স্বার্থ, এই তিনটি কারণে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে একজন আমেরিকান ওই যে গালফ ওয়ারে রিটায়ার্ড একজন আর্মি অফিসার এসেছিলেন, তার সাথে আমার অনেকক্ষণ আলাপ হয়েছিল। উনি তিনটা কারণের সাথে একটা কারণ যোগ করলেন যে তোমাদের বাংলাদেশে একটা ইমোশন তৈরি হয়েছে। ইমোশনটা কি, যে আমি শক্তিশালী লোক সমাজের ভিতরে, আমি একটা মেয়ে বা একটা লোকের সাথে শিশুর সাথে অন্যায় আচরণ করবে, আইন আমার কিছু করতে পারবে না, আইন আমাকে ধরতে পারবে না, এই দেখো এই যে ইমোশন, এটা তাদের পশ্চিমা দেশেও হয়েছে, তারা বললো যে এই অপরাধের সাথে এই একটা জিনিস যোগ হয়েছে। আমাদের দেশেও কিন্তু এইরকমভাবে এই জিনিসগুলো আস্তে আস্তে যোগ হচ্ছে। অপরাধ প্রবণতা তখন আসে যখন অপরাধ করে মানুষ সমাজের ভিতরে নিজেকে সেভ করতে পারবে আইনের হাত থেকে, তখনই কিন্তু অপরাধ প্রবণতা বাড়ে। কিন্তু যখন আইনের কঠোরতা থাকে, আইন কিন্তু আমাদের আছে, আমরা যদি আজকে দেখি আমাদের দেশে, আপনি বলতে চাইছেন যে আইনের কঠোরতা আসলে সেইভাবে প্রয়োগ হচ্ছে না? না, তা তো বটেই, আমি বলবো যে আমাদের দেশে যে ধর্ষণের উপরে বা নারী ধর্ষণের উপরে, খুনের উপরে যে সমস্ত আইনগুলো আছে, এই আইনগুলো কিন্তু দুর্বল নয়। এ আইনে যাবজ্জীবন আছে, এ আইনে মৃত্যুদণ্ড আছে, এ আইনে 10 বছরের সাজা আছে, অর্থদণ্ড আছে, সবই দেওয়া আছে আইনে। কিন্তু আমাদের এই আইনটা প্রয়োগ হচ্ছে না। কীভাবে, আইন প্রয়োগকারী সংস্থাও আছে আমাদের, আমাদের পুলিশ বাহিনী আছে, পুলিশ আইন করতেছে। আমি এই সাংবাদিকতায় 1980 সালে ঢুকছি, তখন আমি দেখেছি থানাগুলোতে সাব ইন্সপেক্টর সিস্টেমের সাব ইন্সপেক্টর সাহেবরা ওসি থাকতেন, এবং প্রায়ই দেখা যেত যে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হয়েছে, তারা বিভিন্ন মামলার তদন্ত করতেছে, তারা অনেক ভাষা বোঝে না, আইনের অনেক ভাষা তারা বুঝতে পারতো না। আমরা সাংবাদিক ছিলাম, আমাদের কাছে তারা অনেক জিনিস, এখন তো সেটা বদলেছে, এখন বদলেছে, এখন সেখানে কিন্তু সব শিক্ষিত ছেলেপেলে সাব ইন্সপেক্টর হয়েছে। তাহলে কেন, তাহলে এই তদন্তের জায়গায় তদন্তগুলো করতেছে? আমরা যেটা বলবো যে একটা অপরাধ যখন সমাজে ঘটে, প্রথম কিন্তু সেখানে যায় পুলিশ, প্রথম পুলিশ যায় ওখানে, পুলিশ যায় তার সামনাসামনি, সে দেখে যে কী হয়েছিল, কী ঘটনা ঘটেছিল, প্রাথমিকভাবে সে ইনফরমেশনগুলো নিয়ে আসে, তারপরে সে অপেক্ষা করতে থাকে যে এই অপরাধের জন্যে কেউ অভিযোগ করতে আসে কি না, না কেউ আসলো না, তখন পুলিশ নিজেই বাদী হয়ে সেই অপরাধ করে, এই এটা মামলা দায়ের করে, সেই মামলাটা তদন্ত একজন পুলিশ অফিসার করে। এখন আমরা যে তদন্ত করলাম, তদন্ত করে দেখলাম অমুক অমুক দোষী হলো, দোষী হওয়ার পরে তাদের নামে চার্জশিট দেওয়া হলো, বা যারা দোষী না তাদেরকে বাদ দেওয়া হলো, বাদ দেওয়ার পরে আদালতে দেওয়া হলো। আমাদের দাদা যেটা বললেন, আইনজীবী দাদা, উনি যেটা বললেন যে বিচারের দীর্ঘসূত্রিতা, বিচার তো পরের স্টেপ, শেষ ধাপে বিচার, প্রথম হলো অপরাধ করলো একজন, সেই অপরাধ তদন্তের জন্য পুলিশ আসলো, পুলিশ আসার পরে সেটা রেডি হয়ে চলে গেল একজন ম্যাজিস্ট্রেটের কাছে, তারা ধারাগুলো ঠিক করলো যে কোন ধারায় এটার বিচার হবে, সেই বিচারটা নিয়ে পরবর্তী সময়ে বছরের পর বছর, ওই যে দাদা বললেন 300 ম্যাজিস্ট্রেট কোর্টে 240 দিন, আবার দায়রা জজ আদালতে 360 দিন, এই যে আদালতের সাথে সাংবাদিক হিসাবে একটা জিনিস আছে কিন্তু, যে সাংবাদিক, আপনারা সাংবাদিক, আমাদের 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 সময় হয়েছে কি বিরতি নেয়, বিরতির পরে আবার এই আলোচনায় ফিরব। দর্শক, এসএটিভির রাতের আয়োজন 7 এক্সিমেন্ট লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 এক্সিমেন্ট লেট এডিশন, আমরা আবারও ফিরছি আলোচনায়। কুমার দেবুল দে, আপনার কাছে আবারও আসি, যে অল্প সময়ে দেশে বিচারের দৃষ্টান্ত যে নেই এমনটি না, 14-10 কর্মদিবস বা 17 কর্মদিবসের বিচারের নজিরও আছে, তবে সব ক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছে না। সরকার প্রধানের নির্দেশ, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বা মিডিয়ায় খুব ফলভাবে আসা, এরপরেই এ ধরনের প্রয়াস আমরা দেখেছি, আসলে এর ব্যাখ্যাটা আইনের দৃষ্টিতে কেমন? আপনার অল্প সময়ে যেগুলো বিচার হচ্ছে এগুলো আপনার মিডিয়া আসছে না ওইভাবে, বা মিডিয়ার ফোকাস ওইটার উপর নাইও, আপনার ঠিক সময়ে বিচার হচ্ছে, ঘটনাটির ফোকাসের কারণেই কি বিচারটা দ্রুত বিচার হচ্ছে না? এটা একটা প্রভাব আছে,
এটা একটা প্রভাব আছে আপনার পাবলিকলি যদি কোনো বিষয়ে আসে তাহলে ওই ওই মামলাটার প্রতি আপনার জজ সাহেবদের আগ্রহ বেড়ে যায়, তারপর ওই বিচার প্রার্থীদের একটা আগ্রহ বেড়ে যায়, সংবাদকর্মীদের একটা আগ্রহ বেড়ে যায়, জনগণের একটা আগ্রহ বেড়ে যায়। যেমন বিশ্বজিৎ হত্যা মামলা, খুব দ্রুত কিন্তু মামলাটা বিচার শেষ হয়ে গেছে, কারণ একটাই, এটা সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার আইন তো আপনাকে এক বছরের সময় দিয়ে দিছে, আপনি এক বছর সময় নিয়ে বিচার করেন, এটা তো আপনার ওই দেখা গেল 10 দিনে বিচার করা সম্ভব, কিন্তু আপনি 360 দিন নিলেন, অসুবিধা নাই তো, আপনার তো আইন তো আপনাকে 360 দিন অ্যালাউ করে। আপনি যদি এরপরে বেশি সময় নেন তাহলে সেটা হচ্ছে বিলম্বিত বিচার আমি বলছি, কিন্তু আইন বলছে যদি আপনি দেরি করেন তাহলে সুযোগটা কে পাবে, যিনি ফরিয়াদি তিনি পাবেন না যিনি অভিযুক্ত তিনি পাবেন? আইন বলছে আপনার যদি বিচারটা দেরি হয় তাহলে অবশ্যই সুযোগটা পাবে আপনার আসামি যিনি অভিযুক্ত। সেই সুযোগটি আমাদের বিচার ব্যবস্থায় সেই সুযোগের পাল্লাটিকে ভারী হচ্ছে, ভারী হচ্ছে, কারণ হচ্ছে আপনার মামলা জট আছে নিম্ন আদালতে। আপনার দেখা গেল যে একজন জজের বিচার করার সক্ষমতা আছে যে ডেলি 50টা মামলা, ওনার কোর্টের লিস্টেই উঠে থাকে 150-200টা মামলা, তাহলে উনি একদিনে শুনতে পারেন 100টা, তাহলে আরও 50টা এডিশন হয়ে গেল। যে অভিযোগটি বারবার সামনে আসছে যে বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই অপরাধ প্রবণতা বাড়ছে, এখন বিচারের দীর্ঘসূত্রিতার কারণে আসলে অপরাধ প্রবণতা বাড়ছে না, অপরাধ প্রবণতা বাড়ার পিছনে আরও কিছু সামাজিক কারণ আছে। সেটা হচ্ছে আপনি যদি বলেন আপনার আমাদের যে আইন, আপনি পেনাল কোডের কথা বলেন, সেখানে আপনার একজন 12 বৎসর পর্যন্ত একজন শিশুকে কিন্তু অপরাধী বলে ধরে নেওয়া হয় না, বলছে 9 বৎসর পর্যন্ত যেই ছেলে যাই করুক সেটা অপরাধ হবে না, আবার বলছে 9 থেকে 12 বৎসর শিশু যদি কোনো অপরাধ করে থাকে তার যদি অপরাধের পরিণতি কী হতে পারে সেই সম্বন্ধে তার কোনো ধারণা না থাকে তাহলে সেটা অপরাধ হবে না। এখন আপনি অপরাধ বলবেন কারে, অপরাধী বলবেন কাকে, যার বয়স 13 থেকে উপরের দিকে, এখন ওইখান থেকেই তার অপরাধ প্রবণতা সৃষ্টি হয়। আপনি যদি বলেন একটা বাচ্চা, তার খেলার জায়গা নেই, মাঠ নাই, এই বাচ্চাটা কী করবে, বসে বসে দুষ্ট বুদ্ধি চর্চা হবে। আপনি এখন যদি বলেন, আপনি ওই যে ভাই বললেন যে অপরাধের পিছনে উনি 4টা কারণ পেয়েছেন, আপনি আশ্চর্য হলো সত্যি, এখন অপরাধের পিছনে একটাই কারণ, পুরোটা কারণ কি, মাদক। মাদক হচ্ছে সব অপরাধের প্রসূতি, ওইখান থেকে সব অপরাধের সৃষ্টি হচ্ছে। এখন আপনি মাদক হয় মাদক নিচ্ছে কেন মানুষ, মাদক নেওয়ার পিছনে কিন্তু কারণ আছে। আপনি সমাজে একটা ভালো মানুষকে ভালো জায়গায় দেখবেন না, সব দেখবেন অমুক, দেখা গেলো সে ঋণ খেলাপি, আপনার 300 কোটি টাকা ঋণ, সে এখন এমপি বা সে এখন মন্ত্রী বা সে অন্য কিছু। এখন মানুষের ভিতর আইডিয়া হচ্ছে বড় হইতে গেলে অসৎ হইতে হবে, এই প্রবণতা যখন মাথার ভিতর ঢুকে যায় আপনার, তার সামনে তো কোনো ভালো মানুষ আর এক্সাম্পল হয়ে দাঁড়াইতে পারে না। এখন আমি যদি বলি এলাকায় একজন খুব প্রভাবশালী ব্যক্তি যার লোক আছে, বাহুবল আছে, সে যখন ইলেকশনে দাঁড়ায় আমরা বলি যে ঠিক আছে এটাই এমপি হওয়ার যোগ্য, যখন স্কুলের প্রিন্সিপাল সাহেব দাঁড়ায় বা কলেজের প্রিন্সিপাল সাহেব দাঁড়ায় আমরা কিন্তু বলি এই স্যার কিন্তু জিততে পারবে না, কেন না ওনার লোকও নাই টাকাও নাই। আমাদের মানসিকতাটা কোথায় চলে গেছে, আমরা নেতা হিসেবে কারে চাচ্ছি, সেটাও কিন্তু আমাদের সমস্যা। আর সব কিছু সরকার সরকার সরকার, দিদি যেটা বললো, বাবা হিসেবে কি আমার সন্তানের প্রতি কোনো দায়িত্ব নাই, স্বামী হিসেবে আমার স্ত্রীর প্রতি দায়িত্ব নাই? আমি যদি আমার সন্তানের প্রতি দায়িত্ব ঠিকমতো পালন করি, আমি যদি আমার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করি, আমার বৃদ্ধ বাবা মার প্রতি করি, তাহলে কিন্তু আমার আলটিমেটলি দায়িত্বটা সমাজের প্রতি করা হয়ে যায়, তো আমাকে দেখে আরও 10 জন শিখবে। আপনি এইভাবে ইন্সপায়ার করেন, আস্তে আস্তে অপরাধ কমে যাবে। আসলে অ্যাডভোকেট কুমার দেবুল দিয়ে যেটা বলছে যে একই কথাই বলছে যে সমাজের একটি পরিবর্তন যেখান থেকেই আসতে পারে অপরাধ প্রবণতা কমে আসতে পারে, তো এই যে এখন যে প্রবণতা যে চলছে এইখান থেকে যদি সমাধানের পথটা খুঁজতে চাই আমরা, কি করলে আসলে এই জায়গা থেকে বের হওয়ার পথ আছে? কঠিন প্রশ্ন এটা, মানে এটার প্রেসক্রিপশন দেওয়াটা মানে খুব সহজ ব্যাপার না। একটা জায়গায় মানে আমরা বুঝি যে মূল্যবোধ, মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আগে একটা মূল্যবোধ ছিল, হ্যাঁ, ওই এথিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে মানুষ এগোত এবং তৈরিও হতো একটা মূল্যবোধ মধ্যে দিয়ে। এখন একটু আগে যে অ্যাডভোকেট দেবুলদে যে কথাটা বললেন সেটার সাথে এটা খুব যায় যে আমি আমার জীবনের লক্ষ্যটা কি, আমার মূল্যবোধটা কি, আমার মূল্যবোধটা কিন্তু মানে কোনো ভালো এক্সাম্পল এনে দিচ্ছে না, হ্যাঁ, তখন আমার মনে হবে যে আমি একটা ফ্রাস্ট্রেশনে ভুগছি, মানে এই ফ্রাস্ট্রেশন থেকে নানা রকম কিন্তু অপরাধ
ক্ষেত্র তৈরি হয়, অপরাধের প্রতি প্রবণতা তৈরি হয় এবং অপরাধী হয়ে ওঠে। এবং এক পর্যায়ে তারা, মানে যারা ইয়াং জেনারেশন, তারা মাদকের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু দুঃখের কথা, আমি যেটা সর্বদা আমার মনে হয় যে ওরা যে ওদেরকে আমরা সাবজেক্ট করেছি, ভিকটিম তৈরি করেছি, যে তোমরা মাদকের প্রতি আসক্ত হওয়ার জন্যে, কিন্তু যারা মাদক সাপ্লাই করছে, যারা মাদক দিয়ে ব্যবসা করে আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলছে, তাদেরকে কেন আমরা চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিচ্ছি না? এবং এটা যে এতই প্রয়োজন হয়ে উঠেছে, এবং যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কার এবার আমাদের ইশতেহারে স্পেল আউট করে দিয়েছেন যে তিনটে ব্যাপার একেবারেই মীমাংসা করতে হবে, এবং এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। একটা হলো সহিংসতা, আরেকটা হলো আপনার মাদক একেবারে নিশ্চিহ্ন করা, আরেকটা হলো গিয়ে জিরো টলারেন্স যেটায়, এবং সব কিছু গিয়ে একটা জায়গায় দাঁড়াচ্ছে যে গভর্নেন্স এবং সুশাসনের একটা ক্ষেত্র তৈরি করা, এবং সেখান থেকে আস্তে আস্তে এথিক্সগুলো চলে আসা। যেমন আমরা সবাই বাড়িতেই শিখতাম, মানে এক্সাম্পল হলো যেমন ছোটোবেলায় যে সমস্ত মানে বাচ্চাদেরকে বই পড়ানো হতো, কীরকম একটা কবিতা দিয়ে শুরু হতো, এখন সেটা আর কোথাও মানে দেখাই যায় না। যেমন কবিতা শিশু মন থেকেই, যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা কিন্তু শিশু মনে একটা বিশাল প্রভাব ফেলতো। এখন ওই ধরনের পাঠ্যপুস্তকে ওই ধরনের কোনো ইয়ে নাই, লেখা নাই, মানে এই মেসেজগুলো নাই। এই মেসেজগুলো কেন নাই বুঝি না। হ্যাঁ, আর সব কিছু খুবই মানে তাড়াতাড়ি, মানে এখন আমার পাশ করতে হবে, আমি পাশ করে গেলাম, আমি কী পাশ করলাম, কী পড়লাম, সেটার উপরে কোনো সাবজেক্টটা কী, সেটা কি আমাকে জীবনে প্রভাবান্বিত করলো কি না, কারণ শিক্ষা আমাকে প্রভাবান্বিত করে একদম মানে শিশু ক্লাস থেকে একদম উচ্চ পর্যায়ে, কিন্তু একটা মানুষকে তৈরি করে। এখন আমরা দেখি যে শিক্ষাক্ষেত্রে এখানেও একটা বিজনেস মতো কম্পিটিশন, হাইলি কম্পিটিটিভ একটা এরিয়া, এবং সেখানে নানা রকম, যেটা কথা আপনি বললেন যে এইটার কেন্দ্র করে নানা রকম অপরাধ, অন্যায় ঘটিত হচ্ছে, এবং যেটা আমরা মানে ভাবতেও আমাদের গাশের সুশিক্ষা এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেখান থেকে গা শিউরে ওঠে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে এই পর্যায়ে যায় কী করে। যেমন বাবা মার পরেই হলো, ফ্যামিলির পরেই হলো শিক্ষা প্রতিষ্ঠান, এবং তারা হলো আমাদের আইডল, এবং তারাই আমাদেরকে পথ চলা, আমাদেরকে মানুষ হিসেবে, সুষ্ঠু মানুষ হিসেবে, সুষ্ঠু নাগরিক হিসেবে তৈরি করবে। এখন যদি এই ক্ষেত্রে এই ধরনের, এই যে কথাটা আজকে এসছে যে অনাচার, দিস ইজ দ্য ক্রাক্স অফ দ্য হোল অ্যাফেয়ার, এই অনাচারটা হচ্ছে কী করে, যেখানে আমরা আজকে এই দেশ মুক্তিযুদ্ধের পরে আমরা কীভাবে উত্তরণ করে এখানে এসেছি। এবং আমি এই জায়গাটাকে, আমি আবার এটাকে রিপিট করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের সময় যখন মুক্তিযুদ্ধ হলো, যারা মুক্তিযোদ্ধা এবং সে সময় যারা নানাভাবে কাজ করেছে, আমরা কখনো, আমি নিজে তার একটা অংশ, আমরা কোনো দিন মানে ভুল করেও শুনি নাই বা জানি না, এরকম ঘটনা ঘটেই নাই যে কোনো একটা পুরুষ একটা মেয়েকে কোনোভাবে একটা টিটকিরি দিয়েছে বা কখনো গায়ে হাত দিয়েছে, যখন তারা একসাথে কাজ করেছে দিনের পর দিন নানাভাবে, কোনো দিন তো এই দেখুন মূল্যবোধের অভাব আমরা শিক্ষাঙ্গনে দেখতে পাচ্ছি। সেটাই তো, আমার কাছে এইটাই খুব দুঃখ লাগে যে এই দেশ, এই 30 লাখ শহীদের রক্ত স্নাত একটা দেশ, এবং একটা অসাধারণ একটা ভালো দেশ, মানে শান্তিপূর্ণ দেশ ছিল, মানে গর্বের, এখনও আমি মনে করি, হ্যাঁ, সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ, এবং সাধারণ মানুষ কিন্তু খুব ভালো,
এইখানে দেখা যাচ্ছে যে কতিপয় মানুষ ওই যে কুইক মানি, মানে আমি তাড়াতাড়ি বড়লোক হব, যেটা অ্যাডভোকেট দেবল দে বলছিলেন যে আমি তাড়াতাড়ি আমার উচ্চ শিখরে উঠতে হবে, সেটা কি প্রকারে হবে করতে হবে সেটার কোনো প্রবণতা, একজনের প্রবণতা অনেক অপরাধে জন্ম দিচ্ছে এবং তা ইনফ্লুয়েন্স করছে হওয়ারও সহায়ক হয়ে দাঁড়াচ্ছে। আপনার কাছে আবারও আসবো আব্দুল বারী, যে একই কথাই আসছে অ্যাডভোকেট দেবল যেটা বললেন এবং আরমা দত্ত, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই যে সমাজের যে কোনো অনাচার ফলাও করে ঘোষণা আসতে হবে, সরকার প্রধানের নির্দেশ থাকতে হবে, এই ভাইরাল হওয়ার পরেই সেটি বেশি করে গুরুত্ব পাবে, তাহলে কি এখানে মিডিয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কোনোভাবে? না, আমি আগেও বলেছি যে অনাচার অত্যাচার নির্যাতন যাই হোক না কেন, এটা দমনের একমাত্র পদ্ধতি হচ্ছে আইনের প্রয়োগ। সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা বা আদর্শবান ছেলে তৈরি, সন্তান তৈরি করা, সেটা ঠিক আছে, এটার সাথে আমি একমত, কিন্তু যদি আইনের এটা না থাকে, আইনের প্রয়োগ না থাকে, যদি শাস্তির বিধান না থাকে, তাহলে কিন্তু শাস্তির বিধান তো আছে, আছে, কিন্তু আইনের প্রয়োগ যে প্রয়োগটা হচ্ছে না। আমরা যেরকম বলি, ছোটোবেলায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের রেল লাইনের ধারে একটা লোহা হাত দিলেই সঙ্গে সঙ্গে একজন পাশের থেকে বলে বসতে, এটা হাত দিও না, এটা সরকারি জিনিস, সঙ্গে সঙ্গে আমরা শিশু মনে সেটা ফেলে দিয়ে চলে গেছি। কেন? ওই যে ভয় আছে রেলের জিনিস, এটা পুলিশ আসবে, মামলা হবে, ঝামেলা হবে, বাবা মা অপমানিত হবে, জেল জুলুম হবে, দরকার নেই, বাদ দাও। এই আইনের প্রয়োগ আমাদের দেশে এখন হচ্ছে না, হচ্ছে না মানে কি, সবই আছে কিন্তু আইনটাকে সুষ্ঠুভাবে তুলে আনা যাচ্ছে না। যেরকম বললেন দাদা যে আইনের দীর্ঘসূত্রিতা, এই যে ন্যায় বিচার, অনাচার যে হচ্ছে সেই অনাচারের জন্য কিন্তু মামলা হচ্ছে, মামলা হচ্ছে, মামলা তদন্ত হচ্ছে, কাগজপত্র তৈরি হচ্ছে, দিনের পর দিন লোকে কোর্টে হাজিরা দিচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ন্যায় বিচার যে এই অপরাধ করার জন্যে এই লোকের এই শাস্তি হয়েছে, ওই গ্রামে বা ওই মহল্লার ভিতরে আরও কিছু লোক সতর্ক হয়ে যাবে যে এই অপরাধ করা যাবে না, করলে এই শাস্তি হবে, এই শাস্তির থেকে জীবনটা নষ্ট হয়ে যাবে, এই যে একটা ভীতি, যাতে ভয়ে, আইনের ভয়ে যাতে মানুষ অপরাধ না করে, অপরাধ প্রবণতা দমন হবে কিসে, আইনের ভয়ে, সেই আইনের ভয়টা সৃষ্টি করতে হলেই আইনের সুষ্ঠু প্রয়োগ করা দরকার। আর আইনের সুষ্ঠু প্রয়োগ করতে হলে প্রথম শর্ত হলো যে নিচের লেভেল যারা ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে এই জিনিসটা তুলে আনে কোর্টের কাছে দিতে হবে, দ্রুত করতে হবে। সেখানে তো টাইমের ব্যাপার আছেই, কিন্তু আমরা যেটা বলবো, একটা সময় যায় তদন্তে, আর একটা সময় হচ্ছে তদন্ত হলো, ঠিকঠাক হলে পুলিশ রিপোর্ট সাবমিট করলো, সেটা রেডি ফর ট্রায়াল হয়ে গেল, তারপরে বিচারের সময় সাক্ষ্য আসলো, সাক্ষী দিল, সাক্ষী প্রমাণ মিলল বা কখনো মিলল না। অনেক সময় দেখা যায় যে সাক্ষীরা আসে না, সাক্ষীর অভাবে একটা বিচারক চাচ্ছে যে এই মামলাটা সে এত তারিখের মধ্যে নিষ্পত্তি করবে, কিন্তু দেখা যাচ্ছে সাক্ষী আসেনি বা একটা মেডিকেল দিয়ে আরেকজন হাজির হয়নি, এরকম বিভিন্নভাবে দীর্ঘসূত্রিতা আনতেছে। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে যে অনাচার বাড়ছে, আমি কিন্তু এটার সাথে একমত নই। দীর্ঘসূত্রিতা হোক আর যাই হোক, যিনি অপরাধ করেছেন তার নাম কিন্তু এসে গেছে, কিন্তু যে তার যে সাজা হচ্ছে অনেক পরে, এতে ভীতির সাজা তো এখানেই শেষ না, সাজা তো গড়ে যাবো সাজা কীরকম, যে ওই যে তার যেদিন মামলা হলো সেদিন থেকে তার ঘুম হারাম হয়ে গেল, খাওয়া হারাম হয়ে গেল, সে বাড়িতে আর শান্তিতে থাকতে পারবে না, কখন পুলিশ আসে, এই শাস্তি সে কিন্তু তালিকাভুক্ত হয়ে গেল। এখন ওই যে সমাজে যাতে সে শান্তিতে অপরাধ করে না থাকতে পারে, তার জন্য তো ল এনফোর্সিং এজেন্সি, তাদের ওয়ারেন্টের ব্যবস্থা রয়েছে, আসামি গ্রেপ্তারের ব্যবস্থা রয়েছে, সেগুলোও হচ্ছে কিন্তু, কিন্তু ওই জন্যে দীর্ঘসূত্রিতার জন্য যে অপরাধ প্রবণতা বাড়ছে তা না, সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমি একটা পরিসংখ্যানে দেখছি, সেখানে আপনাদেরকে আমি জানাই যে এখানে আমার কাছে বিভিন্ন বিষয়ে যে পরিসংখ্যানগুলো রয়েছে, আমি যেসবগুলো দেখছি যে সমাজে বেশিরভাগ অত্যাচার বা অনাচার বা অন্যায় অপরাধগুলো বেশিরভাগ কিন্তু ঘটে ক্ষমতার ছত্রছায়ায়, যাদের ক্ষমতা আছে। আমরা যেরকম সামাজিক, আমরা যেরকম বলছি যে নারীদের নিয়ে আজকে আমরা বলতেছি যে এই যে ধর্ষণের যে প্রবণতাটা বাড়ছে, এটা শোনা যাচ্ছে, ওইটা শোনা যাচ্ছে, এখানে ধর্ষিত হয়েছে, যে মাদ্রাসার যে ইয়াতে চুনা গাজিতে যে ঘটনাগুলো ঘটেছে, এই 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 মিডিয়াতে আসছে, ভাইরাল হচ্ছে, তাই তো না? সেখানে তারা ভাবছে যে সংঘবদ্ধভাবে তারা ইউনাইটেড হয়েছে এবং তারা মনে করেছে এত টাকা দিয়ে সেখানে ক্ষমতার একটা ব্যাপার হচ্ছে, উড়িয়ে মারা যাবে এবং মারলে আমাদের কিছু হবে না, সে কথা তারা ভেবেছে, এই কথা ভেবেই কিন্তু তারা ইউনাইটেডলি ওই অপরাধটা করেছে। সেই জন্য আমি বলছি যে যারাই অপরাধ করছে তাদের পিছনে একটা ক্ষমতার সাপোর্ট থাকে, আর যারা এই ধরনের নির্যাতিত হচ্ছেন তারা কিন্তু
ক্ষমতাধর লোকের একটা বোন বা একটা মেয়ে সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এইরকম সংখ্যা কিন্তু খুব কম। বেশিরভাগই কিন্তু আমরা যারা দরিদ্র সীমার মধ্যে বসবাস করি, এই ধরনের মেয়ে, সন্তান, ব্যক্তি সামাজিক অনাচারের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশিরভাগ লোক কিন্তু। আর যারা এই অত্যাচারগুলো করতেছে, এরা প্রত্যেকেই কিন্তু অর্থবল এবং বাহুবল এবং প্রভাবশালী এবং কোনো না কোনো রাজনৈতিক ছত্র সাথে জড়িত। আরেকটা বক্তব্য আছে সেখানে, সেটা হলো যে একটা অপরাধ ঘটেছে, অপরাধের জন্য সুনির্দিষ্ট বিধান হয়েছে, এই ধর্ষণের জন্যে বা এই খুনের জন্যে বা এই ডাকাতির জন্যে পুলিশ গ্রেপ্তার করবে এবং তাকে আইনের কাছে সোপর্দ করবে, তার বিরুদ্ধে চার্জশিট দিক, ফাইনাল দিক, তদন্ত করবে করবে। কিন্তু দেখা যায়, আমরা মিডিয়াতে লিখি অনেক সময়, স্বরাষ্ট্রমন্ত্রী আসামিদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী আসামিদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছেন। কেন নির্দেশ দিবেন, কেন নির্দেশ কি ওখানে দেওয়া ছিল না? ওখানে তো অ্যাডভোকেট সাহেব বলবেন যে নিশ্চয়ই নির্দেশ দেওয়া রয়েছে, বলাই হয়েছে যে কোনটাই গ্রেপ্তারি, ওই যে আপনার যে অপরাধ যেটা, যে জামিনযোগ্য অজামিনযোগ্য, এগুলো তো বলাই আছে। আমাদের সময় হয়েছে একটা বিরতি নেওয়ার, বিরতির পরে আবারও ফিরবো। দর্শক, এসিটিভির রাতের আয়োজন সেভেন রিং সিমেন্ট লেট এডিশনে নিচ্ছি আরও একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। রাতের আয়োজন সেভেন ডিগ্রি সিমেন্ট রেড এডিশন, আমরা আবারও ফিরছি আলোচনায়। তার আগে একটি প্রশ্ন নিতে চাই। আব্দুল বারির কাছে বলেছেন মইনুল উত্তরা থেকে, মিডিয়ার কারণেই অভিজিৎ রাসেল সহ আরও কিছু বেশ কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, বিচার হয়েছে আর দ্রুত বিচারও হচ্ছে মিডিয়ার কারণেই, সেই মিডিয়াও এখন সংকটে, তারাই কতটা করতে পারবে কতদিন? ওনার একটা মন্তব্য উনি। হ্যাঁ, মিডিয়া সংকটে, এটার সাথে তো আমরা ওইভাবে মিডিয়া সংকটে আমরা তা বলবো না, আমরা বলবো যে হচ্ছে যার কাজ তার সাজে আর লোকের ঠাঙা বাজে। এই যে আপনার আমাদের লোকাল যে একটা প্রবাদ রয়েছে, মিডিয়াটা চালাই হলো সাংবাদিকরা। এখন আপনি দেখেন যে মিডিয়া হাউসগুলো হয়েছে, সেই মিডিয়া হাউসগুলোতে সম্পাদকের দায়িত্বে কারা নিচ্ছেন, যারা কোনোদিন সাংবাদিকতা করেননি, সাংবাদিক ছিলেন না, আপনি তাকাই দেখেন যে এই এই ক্রাইসিসটার আগ মুহূর্তে কিন্তু সাংবাদিকরা সম্পাদক থাকতেন, তাই না? মালিক প্রকাশক থাকবে, মালিক ইন্ডাস্ট্রি, তিনি ব্যবসা দেখবেন, ব্যবসার বিষয়গুলো দেখবেন, কিন্তু এখন মালিকরা সম্পাদক হয়ে যাচ্ছে। এখন একজন মালিক, আমি নাম বলবো না, কতগুলো মিডিয়া আছে আমরা যারা লক্ষ্য করছি, আমাদের মতো আমাদের যারা সিনিয়র, আমরাই তাদেরকে 12 বছরের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি যে অমুক লোক আমার অধীনে এত বছর সাংবাদিকতা করেছে, কোনোদিনও করে নাই। ওইটা যদি দেখা যায় যে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি দেখা যায় সাংবাদিকতা করে থাকলে, আমি যেরকম সাংবাদিকতা করেছি, আমি দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেছি, যত বছর সাংবাদিকতা করেছি আমার ব্যাঙ্কে স্যালারি গেছে। যদি কেউ কোনো দিন চ্যালেঞ্জ করে যে না আমি এটা করি নাই, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট বলবে যে আমি স্যালারি পেয়েছি, আমি পেইড সাংবাদিক ছিলাম, মানে কি বেতনভুক্ত সাংবাদিক ছিলাম। তাহলে এইরকম উনি যদি সম্পাদক হয়ে গেলেন, উনি বেতনভুক্ত সাংবাদিক কোথায় ছিলেন? আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমি এই প্রশ্নটার উত্তর প্রসঙ্গে আমি খেলো এইটুকু বললাম। ঠিক আছে, মিডিয়া যদি সাংবাদিকদের হাত থেকে বেরিয়ে যায়, তাহলে মিডিয়া এই ভূমিকা রাখতে পারবে না কখনোই, খুব শীঘ্রই মিডিয়ার মুখ বন্ধ হয়ে যাবে। মিডিয়া যেটুকু করেছে সেটুকু আর করতে পারবে না যদি সাংবাদিকদের হাত থেকে মিডিয়ার কর্তৃত্ব চলে গিয়ে ব্যবসায়ীদের হাতে নিয়ন্ত্রণ যায়। তাহলে তারা ব্যবসায়িক বিষয়টা তারা বড় করে দেখবে, মানুষের অধিকার এবং মানুষের এই সমস্ত কথাগুলো গুরুত্ব পাবে না। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, আমি যে কথাটা যে বিচারে যে এই যে দীর্ঘসূত্রিতার প্রসঙ্গে আমরা যেটা আসলাম, তাহলে কী হলো, আমার কিন্তু আমি দীর্ঘসূত্রিতার ব্যাপারে একমত নয়। আমি একমত হচ্ছে যে ওই মামলাটা আমাকে মারছে, আমার চোখ তুলে নিয়েছে বা আমার হাত ভেঙে দিয়েছে বা আমার মেয়ের শ্লীলতা হানি করেছে, আমি কোর্টে যেতে পারছি না, আমি থানায় যেতে পারছি না। থানায় গেলে কী হচ্ছে, সঙ্গে সঙ্গে লোকাল প্রভাব দিয়ে আমাকে বেজ্জতি করে ফেলা হচ্ছে। এই যে যে ওসি সাহেবের কথাটা আসছে, যে ওসি সাহেব এই মেয়েটি যখন সে দেখছে তার সামনে বিপদ, এত বড় একজন হুজুর তাকে এই অবস্থায় নেবেন সোনাগাজীর ঘটনায়, সেখানে ওসি সাহেব তাকে ডেকে নিয়ে কী বলেছেন সেগুলো আবার মোবাইলে ধারণ করে প্রমাণ করেছে। এইটাই এইগুলো প্রমাণ করে যে আমাদের যার কাছে আমি বিচারের জন্য যাব, তারা আমাকে কতটুকু সহায়তা দিচ্ছে। আমি এর বাইরেও গেছি, আমি এখনও অন্য জায়গায় গিয়ে যদি আমরা আমাদের পরিচয়টা তুলে ধরি, আমি সাংবাদিক, তখন কিন্তু আমাকে ট্রিটমেন্টটা দেওয়ার কথা ভাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি পরিচয়টা না দিই ততক্ষণ কিন্তু আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আমি যে কোনো পুলিশ স্টেশনে মাঝে মাঝে বিভিন্ন কাজ যাই প্রয়োজনে, যদি পরিচয় দিই তো ঠিক আছে,
আর যদি পরিচয় না দিই তাহলে আমাকে এখানে আম পাবলিকের কাতারে বসায় রেখে যে কাজটি করে, তাহলে এই যে যারা বললাম যারা ভিক্টিমাইজ হচ্ছে আজকে সমাজে, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এরা কারা? এরা কিন্তু নিচের দরিদ্র সীমার মধ্যে বসবাসকারী লেভেল, এদের কিন্তু কোনো ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ডস এদের মাথার উপরে নেই, এদের উপরে কোনো সাপোর্ট নেই। যারা এদের উপরে নির্যাতন করছে তারা কিন্তু শক্তিশালী, তারা কোনো না কোনো দলের সাথে আছে, কোনো কোনো শক্তির সাথে আছে, কোনো কোনো স্থানীয় যেসব গ্যাং গ্রুপ আছে, অমুক গ্রুপ তমুক গ্রুপের সাথে আছে, এই গ্রুপের কারণে কিন্তু ওই যে ভিকটিম সে যে যাবে থানায় যেয়ে সে বাড়ি ফিরতে পারবে কি না, তার সমস্যার সমাধান হবে কি না, এই নিশ্চয়তাটা কিন্তু নিতে পারছে না। কিন্তু এইটা যদি আমরা তাদেরকে দিতে পারি, এই যে ন্যায় বিচার, ন্যায় বিচার বিচার কথাটা না, আসলে বিচার পাওয়ার জন্যে প্রাথমিক যে প্রক্রিয়া সেই পর্যন্ত যদি আমাকে সুষ্ঠুভাবে যেতে দেওয়া হয় আর তাহলে শাস্তির দিকে আগাতে পারবে। এই ব্যাপারে আদালতকে আমি দোষারোপ করতে পারি না, আদালত তো অনেক শেষ ধাপ, আদালত শেষ ধাপ, আদালতের থেকেও যখন মানুষ না পায় তখন আল্লাহর কাছে বিচার দেয় যে আল্লাহ তুই বিচার করিস, তাই না? অত্যাচার যারা করে শেষ ধাপ কিন্তু আল্লাহর কাছে যে আল্লাহ তুই বিচার করিস, এই কথা বলে সে বাড়ি চলে যায়। তো আদালত তো শেষ ধাপ, তাই না? সেই বিচারে বলা হয়তো সেই বিচার, সেই কারণে আমি মনে করি দীর্ঘসূত্রিতাও ইয়ে না, কারণ মামলায় যদি অপরাধীদেরকে আনা যায় আদালতের দ্বার পর্যন্ত, সে যত বড় প্রভাবশালী হোক না কেন, তাকে যদি কোর্টের দ্বার পর্যন্ত আনা যায়, জামিন যদি তাকে নিতে হয় বা জেলে যদি তাকে যেতে হয় অপরাধের জন্যে, তাহলে এই অপরাধ প্রবণতা কমে যাবেই। আপনার বাড়ি আপনাকে ধন্যবাদ। আমরা শেষ ভাগে আছি, আরেকটি প্রশ্ন নিতে চাই। কুমার দেবুলদের কাছে সিদ্ধেশ্বরী থেকে বাতেন জানতে চেয়েছেন যে বিচার দ্রুত হলে অপরাধ কমে যেত, অপরাধীরা মনে করে বিচারের প্যাচ, যে প্যাচ ঘুরতে ঘুরতে বিচার প্রার্থী একসময় হতাশ হয়ে থেমে যাবে, বাস্তবতাও কিন্তু অনেকটা তাই, এ কারণে অপরাধ বাড়ছে। এছাড়া লম্বা সময় ধরে আইনি যুদ্ধ করে করার সামর্থ্য কি সবার আছে? এই উত্তর দিবেন আমাদের এই দীর্ঘশ্বাসের। এখন ব্যাপার হচ্ছে আপনার বিচারের তো একটা সিস্টেম আছে, একটা আইন মতো চলে, এটা আপনার দুপ করে ধরলাম দুপ করে শেষ হয়ে যাবে এরকম কিছু না, কিন্তু আপনার ভাতও কিন্তু সিদ্ধ হইতে কয়েক মিনিট লাগে, তো ওই কয়েক মিনিট ভাতের জন্য যে কয়েক মিনিট লাগে ওই কয়েক মিনিট হিসাব করলে বিচারের জন্য সেটা কয়েক দিনে যায় এই আর কি। এখন ব্যাপার হচ্ছে আমি একটা মামলার উপর এম্ফাসাইজ করলাম, একটা খুব দ্রুত নিষ্পত্তি করে দিলাম, তাহলে হবে না তো? আমার তো লক্ষ লক্ষ মামলা আপনার জটে আক্রান্ত, আপনার এখানে ম্যান পাওয়ার কম, জজের সংখ্যা কম, আপনার তার অবকাঠামোর সমস্যা আছে, এগুলো সব মিটমাট করে দিয়ে তাইলে আপনাকে সব মামলাগুলোতে সমান নজর দিতে হবে। আপনি একটা মামলার নজর দিলে কি একটা এক্সাম্পল হয়ে যাবে, ওইটা দেখেই কি অপরাধ কমে যাবে? তা না, কিন্তু সব অপরাধের বিচার করতে হবে, আর বিচার আলটিমেটলি হতেই হবে। দিদি অফলাইনে একটা কথা বলছিল, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমি তার প্রেক্ষিতে বলছিলাম, ইফ জাস্টিস হারিড জাস্টিস ইজ বারিড। আপনি যেমন দেরি হলে যেমন জাস্টিস ডিনাইড হয়, তেমনি হারি করলেও কিন্তু জাস্টিস বাড়ির হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে অপরাধী সবসময় সবগুলো সবাই অপরাধী হবে তা না, আপনার দেখা গেলো যে 50% অপরাধী সত্যি সত্যি অপরাধটা করেছে মামলার সাথে, আরও আরও দেখা গেলো যে আরও 50% আসামি যারা আছে ওরা হচ্ছে জাস্ট ইমপ্লিকেটেড, ওদের কোনো ইনভলভমেন্ট নাই। এখন ওদেরও তো নিষ্পাপ, আপনার নিষ্পাপ প্রমাণিত হওয়ার অধিকার আছে, আবার যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আপনার সাজা দেওয়ার একটা ব্যাপার আছে, এগুলো অ্যাসেস করতে তো সময় লাগে। একটা ব্যাপার হচ্ছে বিচারটা হওয়া দরকার, বিচার না হওয়ার চেয়ে বিচার হওয়া দরকার। আপনি যদি বলি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার অনেক বছর পরে হলেও হয়েছে, আপনি যুদ্ধ অপরাধীদের বিচার অনেক বছর পরে হলেও হয়েছে, এই ফলে যেটা হলো বিচার যে হয়, বিচার হতে হবে, অপরাধ করলে তাকে এক সময় না এক সময় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার বিচার হবে। ওই যে বাড়ি ভাই যেটা বললেন, আপনি আদালতে আসেন, আদালতে আসেন তখন দেখা যাবে, আদালতে আসলে আপনার সব, আপনার আসামিকে আদালতে আসলেই আপনার মনের আশা পূরণ হবে যে সে আদালত পর্যন্ত এসেছে। মানে আদালতে যদি অপরাধ প্রমাণিত না হয় সেটা হচ্ছে আপনার প্রসিকিউশন সাইডের ব্যর্থতা। হ্যাঁ, আর অপরাধ তো আপনার বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েই দিলাম, অভিযোগ দেওয়া মানে কিন্তু সে প্রমাণিত না। আমি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ দিই আমাকে ওইভাবেই তথ্য উপাত্ত নিয়েই আসতে হবে, আর আসামি যদি তার প্রেক্ষিতে খালাস হয়ে যায়, অপরাধ অপ্রমাণিত থেকে যায়, সেই ব্যর্থতার দায়ভারও কিন্তু আপনার, এটা বিচার বিভাগের দিলে হবে না। বিচার বিভাগ জাস্ট হচ্ছেন রেফারি, আপনার দুই পক্ষ খেলবেন, কোনটা অফসাইড হবে সেটা অফসাইড হলে বিচারক বলে দিবে এটা অফসাইড, কোনটা গোল হবে সেটা গোল বলে দিবে, বিচারকের তো এখানে কোনো ভূমিকাই নাই, উনি শুধু বাসি দেওয়ার ক্ষমতা রাখেন, বাকিটা আপনাদের দুই পক্ষকেই খেলতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে আর্থিক সহায়, আর্থিক
সামর্থ্যতার বিষয়টা। এখন কিন্তু সরকার এইসব ব্যাপারে খুব নজর দিয়েছে। আপনারা 28 এপ্রিল সম্ভবত লিগ্যাল এইড ডে আসতেছে, সরকার কিন্তু এখন যাদের আর্থিক অসঙ্গতি আছে তাদের জন্য কিন্তু বিনামূল্যে আইনি সেবা দেয়, বিশেষ করে নারীদের, প্রতিবন্ধীদের, এবং যাদের বার্ষিক ইনকাম আপনার 1.5 লক্ষ টাকার নিচে তাদেরকে কিন্তু সরকার বিনা খরচে তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড আছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আছে, ইউনিয়ন লিগ্যাল এইড আছে, থানা লিগ্যাল এইড আছে, ফ্রিতে আপনার আইনজীবী দেয়। তো যার ফলে আপনার অত ইয়া হওয়ার দরকার নাই, এটি সরকারের কমিটমেন্টের একটা জায়গা যে সবার জন্য তারা ন্যায় বিচার নিশ্চিত করবে। এই বিষয়গুলো সাধারণ মানুষের নিশ্চয়ই জানা দরকার। না, আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই একেবারে শেষ ভাগে। আরমা দত্তের কাছে জানতে চেয়েছেন জিগাতলা থেকে ফারজানা, শুধু নারীদের নয় সবার জন্য দ্রুত বিচার নিশ্চিত করতে সংসদে কথা বলুন, বিচার প্রার্থীরা যে কত অসহায় শুধু সেই পরিবারগুলোই জানে। নিশ্চয়ই আমরা বলবো, মানে আমরা বলেই আসছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একেবারেই পরিষ্কার করে ওনার অঙ্গীকার যে এই বিচারের যে দীর্ঘসূত্রতা এবং সেগুলোকে কত তাড়াতাড়ি এগুলোকে সমাধান করা যায়, তাড়াতাড়ি ক্লিয়ার করা যায়, যার কারণে জাজেস বাড়ানো হয়েছে। তারপরে ওইখানে নানা রকম এখন প্রক্রিয়া চলছে, যেটা অ্যাডভোকেট দে বললেন যে এখন নানা রকম সিস্টেমের মধ্যে বিচারগুলো তারা ত্বরান্বিত করার চেষ্টা হচ্ছে, কারণ সত্যিই এই বিচারগুলো যখন আটকে থাকে তখন এক একটা মানুষের যে জীবনে যে কষ্ট হয় এবং সে কষ্টটা আর তো ফিরে আসে না, এবং সেটা তার জন্য তার যে কী পরিমাণ ক্ষতি হয় সব দিক থেকে সেটা যে না ভুক্তভোগী সে ছাড়া কেউ বুঝবে না। তবে অবশ্যই যেহেতু আমরা সংসদে আছি এবং আমরা সংসদে এই ইস্যুগুলো আমরা বড় করেই আমরা তুলব, এবং যেখানে প্রধানমন্ত্রী নিজেরই এটা ম্যান্ডেট আছে এবং আমরা কীভাবে সহায়কভাবে কাজ করতে পারি সেটাও আমরা দেখব, কারণ এর একটু আগে হলো যে 28 এপ্রিলে হলো কিন্তু এটা বিচার লিগ্যাল এইড ডে, এবং এখানে কিন্তু একটা কমিটি করা হয়েছে, এটা একটা বিশাল একটা কার্যক্রম হয়েছে যে কী, হ্যাঁ, জাতীয় কমিটি আছে যে এই ইস্যুগুলো এই সমস্যাগুলো চিহ্নিত করে কেমন করে আপনার একেবারে সমাধান করা যায়, কারণ সত্যি মানুষ আটকে গেছে এবং জিম্মি হয়ে গেছে, এখান থেকে কীভাবে বেরোবে, আর বিশেষ করে সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষই সুবিচার চায় এবং তার সমাধান চায়, কারণ কেউ চায় না যে সে মানে বছরের পর বছর এই কষ্ট নিয়ে আটকে থাকবে, এবং খরচাও তো কত হয়, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা বিশেষভাবে এবং নারী সংক্রান্ত ব্যাপার যে কোনো মানে নারী পুরুষ, তারপরে হতদরিদ্র দলিত যাদের যারা এই বিচারের জন্য বসে আছে তাদের জীবনে নানা রকম দুর্ঘটনা ঘটেছে, আর বিশেষ করে আমরা দেখতে পাই যে জমি নিয়ে, জমি একটা ব্যাপার যে জমিটার ব্যাপারে মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে এবং ওই কেসগুলোই কিন্তু আটকে থাকে এবং বছরের পর বছর এটা কিন্তু ঘুরতেই থাকে, এবং তাতে করে কার লাভ হয়, যারা লয়ার তাদের লাভ হচ্ছে যে ঠিক আছে প্রত্যেকটা হিয়ারিংয়ে যাও, হিয়ারিংয়ের জন্য ফিস দিতে হয়, কিন্তু এখন সে কারণেই ওই লিগ্যাল এইড সিস্টেম করা হয়েছে, সেই কারণে মানুষের হয়রানি বন্ধ এবং পয়সাও যেন শেষ করব। সে কথাটাই হলো যে আমরা আমাদের সরকার কঠিনভাবেই এই ইস্যুগুলো মানবিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এগুলোকে সমাধান করবে, এবং এই রাষ্ট্রের এই সংগঠনগুলো, এই অংশগুলো, এই যন্ত্রগুলোকে আরও মানববন্ধন বান্ধব বলি আমরা, নারী বান্ধব, দরিদ্র বান্ধব, মানে নাগরিক বান্ধব করে তোলার যে প্রয়াসটা সেটা কিন্তু অব্যাহত থাকছেই, তার জন্য আমরাও সহ্য করতে হবে সেই প্রত্যাশায় রাখতেছি। আব্দুল বারী, আমরা একেবারে আলোচনার একেবারে শেষ ভাগে, এক মিনিট সময় নেই, এক লাইনে আপনি বলতে পারবেন? আমরা বলবো যে আমরা বিভিন্ন সময় ক্ষমতার হাত বদলে জাপা, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ যারাই যখন ক্ষমতায় এসছে আমরা লক্ষ্য করে দেখেছি যে একটা উপজেলা লেভেলে যে আইন শৃঙ্খলাকে একটু বৃদ্ধাঙ্গুলি দেখায় চলা বা একটু পেশি শক্তি দেখানো, এই লোকের সংখ্যা কিন্তু 10টার বেশি না। আমি মনে করি যে এই 10টা লোকদের, এদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায়, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই যে সেই নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ন্যায় বিচার
সমাজের অনাচার বন্ধ হবে এবং সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। দর্শক জানিয়ে রাখি, সেভেন রিংস সিমেন্ট লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 9টায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।